আচ্ছা একটা জিনিস দেখাই, হ্যাঁ দাঁড়া। এই দেখো সুন্দর না? বাহ খুব সুন্দর, এটা বুঝি তোর মায়ের? হ্যাঁ বাম্মা, আমি এটাই পরব। আহা পড়ুক না এটা, ওর যখন এত শখ। হ্যাঁ অবভিয়াসলি পড়বেই তো মিলি, বিয়ের পর কত জায়গায় কত ইনভিটেশন থাকবে, তখন না হয় যে কোনো একদিন এই শাড়িটা পরে নেবে তুমি। কিন্তু কি বলো তো মিলি, বিয়ের দিনটা না ওই তোমাকে আর রাহুলকে কালার কোঅর্ডিনেট করে পড়তে হবে, সেই জন্য বলছিলাম আর কি। আমি তোমার জন্য কি কি এনেছি তোমাকে জাস্ট দেখাই। হ্যাঁ এই দেখো, এগুলোর ভেতর তোমার সব ড্রেস আছে। আর এক মিনিট, এই তো দেখো মিলি কেমন লাগছে। গুড না? এরকম কিন্তু অনেক আছে, ভালো করে দেখে নিও। হ্যাঁ খুব সুন্দর মাম্মা, কিন্তু ওই শাড়িটা পরতে পারলে না আমার মনে হতো মা হয়তো আমাকে সবসময় জড়িয়ে আছে। কষ্ট হচ্ছে না? লক্ষ্মী শোনা মেয়ে, মন খারাপ করো না মিলি। ওকে ওকে, বিয়ের সময় মাকে পাশে চাইতো সবসময়ের জন্য, পাবে তো, একদম পাবে। তোমার মায়ের একটা বড় ছবি সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে ফুল টুল দিয়ে তোমার পাশে রেখে দেবো সবসময়, মনে হবে অলওয়েজ পাশে মা আছে। খুশি তো প্রিন্সেস? আর কষ্ট নেই তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের দেওয়া শাড়িটাই পরব। আমরা তাহলে আসি রে মা। আচ্ছা আসি দিদি। এলাম সাবিত্রী দি, আসি মিলি। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না ধন্যবাদ জানানোর কিছু নেই। আচ্ছা ঠিক আছে আমি এখন আসি তবে, আর তুমি যা করবে একটু ভাবনা চিন্তা করে করো কেমন। আমি তোমার দাদার আসল সত্যিটা জেনে গেছি। তার মানে কাল জেঠুমনির বলা গল্পগুলো বিশ্বাস করেনি, নাকি আবার অর্জুনের কাছে গেছে? একে নিয়ে আর পারা যায় না। বেবি আমার কথাটা শোনো। না রাহুল, আমি সমস্ত কথা জেনে গেছি, আর আমাদের বিয়েটা নিয়ে একটা ডিসিশনও নিয়েছি। কি বললে? বিয়ে নিয়ে ডিসিশন? কি ডিসিশন নিয়েছো তুমি? আসলে রাহুলের দাদা অনুজের সাথে আমার একটা সম্পর্ক ছিল মিলি, ও বলেছিল আমাকে বিয়ে করবে, আমরা ফিজিক্যালি ইন্টিমেটও হই। রাহুল কি হচ্ছে বেবি, এভাবে ডাকলে কেন আমাকে? দাদা বিষয়ে কি বলবে তুমি? আর কি বলছিলে বিয়ে নিয়ে কি ডিসিশন নিয়েছো? বেবি কাল জেঠুমনি চন্দ্রা বিষয়ে তোমাকে যা যা বলেছে সেইটাই সত্যি, তার বাইরে কোনো সত্যি নেই। ওকে ওকে তুমি বসো বসো, সেট সেট। দেখো এইসব বিষয় নিয়ে আলোচনা করার এটা ঠিক প্লেস নয়, তুমি পাবলিক প্লেস কেন চুজ করলে সেটাই তো বুঝতে পারছি না। সবসময় তো ফাইভ স্টার হোটেলে যেতে ভালো লাগে না রাহুল, আমরা তো আর পাঁচটা কাপলের মতো, আমিও তোমার সাথে সাধারণ। নো 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 নট 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 প্লিজ প্লিজ প্লিজ, দেখলে
এর জন্য বলি পাবলিক প্লেসে মিট করো না। তো কতবার বললাম যা বলা ফোনে বলো। আচ্ছা ফোনে বললে তোমার সাথে কি করে দেখা হতো বলো? আর তাছাড়া আমি চন্দ্রার বিষয়ে নয়, মুপিয়ার বিষয়ে কথা বলতে এসেছি। মুপিয়াকে? তুমি তো বলছিলে বিয়ে নিয়ে কি সব বলো। পরে তো জানলাম অনুজের নাকি এরকম আরো অনেক মেয়েদের সাথেই সম্পর্ক আছে। ওর আগের বিয়েটা নিয়েও নাকি কি সব হয়েছিল। অনুজ একদম ভালো মানুষ নয়, একদম নয়। মাম্মা বাম্মা যখন এসেছিল ওই মেয়েটা আমার রুমেই ছিল, কিন্তু ওদের কথা শুনে ও এত ঘাবড়ে গেছিল না, আমি কিছু বুঝতে না পেরে ওকে লুকোতে হেল্প করি। শোনো না বলছি, তুমি কিন্তু প্লিজ মাম্মা বাম্মাকে এই কথাগুলো বলো না, ওদের খুব খারাপ লাগবে। তাহলে এই মুপিয়া মেয়েটার এত আশপর্থা। আচ্ছা বেবি, এই মুপিয়া মেয়েটি যে সত্যি বলছে তার কি প্রমাণ আছে? রাহুল আমি ছবিগুলো দেখেছি, আর সবাই দাদা ভাইয়ের ব্যাপারে একই কথা কেন বলছে বলো তো? ওই মুপিয়া মেয়েটাও বললো চন্দ্রার ব্যাপারে কিছু একটা বলছিল। তার মানে কাল যে জেঠুমনি চন্দ্রার বিষয়ে এতগুলো কথা বললো তোমায়, তুমি বিশ্বাস করো না? না না রাহুল, এসব তুমি কি বলছো? না 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 না, জেঠুমনির কথাই আমি বিশ্বাস করি। আর ওই মুপিয়া যাই বলুক না কেন, আমার কাছে জেঠুমনির কথাই শেষ কথা। কিন্তু আমাকে যে ছবিগুলো দেখালো সেগুলো কি করে মিথ্যা হয় বলো তো, সেটাই ভাবছি আমি। মিলি এই দেখো আমাদের এই ছবিগুলো দেখো, এই দেখো। জানো তো ও আমাকে এটাও বললো যে ও নাকি তোমাদের বাড়িতে গিয়েছিল, কিন্তু কেউ নাকি ওর কথা শুনে এনে বের করে দিয়েছে ওকে। বেবি বিয়ে নিয়ে তোমার ডিসিশনটা কি? আমি ভাবছি আমাদের বিয়ের আগেই আমি দাদা ভাইয়ের সাথে একবার এই বিষয়ে কথা বলবো। এই কথা এর জন্য এত নাকামি, বিয়েটা ভাঙছো না তাহলে? বেবি তুমি মৌপিয়াকে নিয়ে যে কথাগুলো বললে না, আমার ভুল মনে হচ্ছে না? আসলে দাদা ভাই চন্দ্রা থেকে একটা আঘাত পেয়েছে, তাই সম্পর্ক কমিটমেন্ট এগুলো ভ্যালু করতে ভুলে গেছে। এই দেখো না, তুমি আমি কমিটমেন্টকে যেভাবে প্রায়োরিটাইজ করি দাদা ভাই সেটা পারছে না। ওর মনে একটা চাপা কষ্ট আছে, হয়তো এটা সেটারই আউটবার্স্ট। দেখো আমি বুঝতে পারি ওর মধ্যে একটা ডিপ্রেশন আছে, কিন্তু সেটা যে এতটা ক্ষতিকর আকার নেবে এটা আমি বুঝতে পারিনি। আমি তো সেই জন্যই তোমাকে বলছি আমি নিজে দাদা ভাইয়ের সাথে এই নিয়ে কথা বলব। দেখো বেবি, দাদা ভাইয়ের মন মেজাজ একদম ভালো নেই, তুমি যদি ওকে এখন কিছু বলতে যাও ও হয়তো দু চার কথা তোমায় শুনে দিতে পারে। তার থেকে বেটার না আমাদের বিয়েটা হয়ে যাক, তখন তো তুমি আমাদের বাড়ির একজন, তুমি অনেকটা খুলে কথা বলতে পারবে ওর সাথে। রায় বর্মন বাড়ির বউ, তোমার বউ রাহুল। বিয়ের পর আমরা দুজন মিলে দাদা ভাইকে সঠিক পথে ফিরিয়ে আনবো। সত্যি আমরা পারবো রাহুল? কেন পারবো না, আমাদের বন্ডিং স্ট্রং হলেই পারবো। ও তবে একটা কথা দিতে হবে তোমায়, বিয়ের আগে এই কথা একদম আলোচনা করবে না কারোর সাথে, না প্রমিস। না এখন এখান থেকে চলো, নাহলে আরো ভিড় বেড়ে যাবে। চলো 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 এসো, তুমি এগো, আমি বিলটা পেমেন্ট করে আসছি। হ্যাঁ চল। বল তোর কোন মৌপিয়া আছে? সে কিন্তু মিলি অব্দি পৌঁছে গেছে। কি মৌপিয়া? হ্যাঁ হ্যাঁ মৌপিয়া, মিলিকে অনেক কথা বলেছে, ও তোদের ছবিও দেখিয়েছে। ডিটেলে পরে বলছি, তুই আগে মৌপিয়ার মুখটা বন্ধ কর। হ্যাঁ ঠিক আছে, মিঠা বড্ড পাহাড় বেড়েছে, তুই চাপরিস না আমি দেখছি। দাদা দাদা একটা সেলফি। প্লিজ প্লিজ
থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। মাসিমা, এবার কিন্তু ওই দুধটা নিয়মিত খেতে হবে, ঠিক আছে? আর কিছু ফল আছে, সব এখানে রাখলাম। শরীর কেমন আছে বলো? আবার তুমি উঠতে যাচ্ছ কেন? শোন না, এই তো বাবা, তোমার জন্য তো বেঁচে আছি। বেঁচে থাকুন, আমার জন্য বেঁচে থাকুন, মেয়ের জন্য বেঁচে থাকুন, আপনাকে আমাদের খুব দরকার। পাগল ছেলে, দরকার তো আমাদের মতো মানুষের তোমাকে বাবা। তুমি না থাকলে আমার ক্যান্সারের এত বড় অপারেশনটা কি হতে পারত? নাকি আমার মেয়েটা লেখাপড়া করে গ্রাজুয়েশন করে এত ভালো চাকরিটা করতে পারত? মিষ্টির বাবা চলে যাওয়ার পর তুমি না থাকলে আমরা মামে কোথায় যে ভেসে যেতাম। এই বাস বাস, এই ভেসে যাওয়ার কথা আর মুখেও আনবেন না। আচ্ছা, কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি এবার উঠলাম। এই দেখো, না না, কিছু মুখে না দিয়ে গেলে হয় নাকি? মিষ্টি তো এক্ষুনি চলে আসবে। একটু 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 বসো বাবা। না না, এখন আর কিছু খাবো না, বরঞ্চ আপনি সুস্থ হয়ে যান, আপনার হাতে নাড়ু খেতে হবে তো। মা, পরশু তো রাহুলের বিয়ে, প্ল্যান করলে কিছু আমাকে জানিয়ে দিও। তোমরা কিভাবে ঢুকবে সেটার ব্যবস্থা করে রাখবো তো। দেখ মিষ্টি, এই রাহুলের বিয়েটা নষ্ট করার উদ্দেশ্যই আমার ছিল মিলিকে বাঁচানো, কিন্তু মেয়েটা নিজেই বাঁচতে চায় না। ও ভালো আছে রাহুলের সাথে, শুধু শুধু না গো অর্জুন দা, মিলিকে রাহুল ভীষণ হ্যারাস করে। যেদিন ব্লাস্ট হলো, তারপরে মেয়েটার সাথে কি বাজে ভাবে কথা বললো জানো? এমনকি মা ছেলে দুজনে মিলে প্ল্যান করে মিলিকে ছোট করে। মাঝে মধ্যে তো অনেক সময় আমি কানেও শুনেছি, হাসাহাসি করতে দেখেছি। মিলিটা জানো তো খুব ভালো মানুষ। ও একদিন বলছিল ওর এই বড় বড় ব্যাপার স্টারডম ওর ভালো লাগে না, ও খুব দয়ালু জানো। ছোটবেলা নাকি মা চলে গেছেন, তাই ও ভীষণ মায়ের কথা বলে, আর রাহুলরা সেটা নিয়ে হাসাহাসিও করে, আবার ওটাকে এনকাশ করে নিজের কাজগুলো হাসিল করে। মিলির ব্যবহার যে কি ভালো অর্জুন দা, তুমি বিশ্বাস করবে না, আমরা যে স্টাফ সেটা পর্যন্ত বুঝতে দেয় না। আজকে আবার কিছু নিয়ে একটা ঝামেলা হয়েছে। রাহুল তো দৌড়তে দৌড়তে ক্যাফেতে গেল, অবশ্য এতক্ষণে মিলির মাথায় হাত বুলিয়ে মানিয়েও নিয়েছে। আমার কি মনে হয় জানো অর্জুন দা, এই রাহুলটা না মিলির মাথায় টুপি পরাচ্ছে। এক্স্যাক্টলি কারণটা আমি বলতে পারবো না, বাট আমার মন বলে মিলি আর রাহুলের বিয়ে হলে মিলি ভালো থাকবে না, আজ নয়তো কাল শেষ হয়ে যাবে। আমার একটু বুদ্ধি দাও না কামা, প্লিজ। দেখো, যখন থেকে আমি রাহুলকে দেখেছি না, আমি না জাস্ট ওকে ভুলতে পারছি না। আমার আমার সারাক্ষণ চোখ বন্ধ করলেই আমি মনে হচ্ছে রাহুলকে দেখতে পাচ্ছি কামা, প্লিজ। দেখো, মাত্র আর দুদিন বাকি, দুটো দিন পরে মিলি রাহুলে রয়ে যাবে। আমি আমি কি করবো, আমাকে কিছু একটা বুদ্ধি দাও না, যাতে আমি বিয়েটা আটকাতে পারি, প্লিজ কিছু একটা। কিরে, কিছু বলছিলি? আমি
ওই আমাদের কলেজের যে ফ্রেশার্স হচ্ছে না, ফ্রেশার্সে আমি কিভাবে মেকআপ করব, আমি আমি সেটাই কাম্মার থেকে জিজ্ঞেস করছিলাম। আসলে কাম্মা তো মেকআপটা খুব ভালো বোঝে, সেই জন্যে আমি কাম্মাকে জিজ্ঞেস করছিলাম। শোন, হ্যাঁ বলছি যে তুই যে রাহুলকে বিয়ে করার কথা ভাবছিস না, এটা যদি তোর পিসি আর অর্জুন জানতে পারে তোমার গার্লটা না কুচ 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 করে কাটবে, বুঝেছ? জানো না ওদের সঙ্গে এই বাড়ির কত শত্রুতা। কিন্তু কাম্মা, কি প্রেমে পড়লে তো মানে প্রেমের কাছে তো শত্রুতা বড় নয়, তাই না? প্রেমই তো বড়। আমি না সিনেমাতে দেখেছি জানো তো, মানে দুটো শত্রু পরিবারের মধ্যে যদি ভালোবাসা হয়, প্রেম হয়, তাহলে সবাই কিন্তু সেটা ভুলে যায়, জানো তো। এরকমই একটা ব্যাপার, বিশাল ব্যাপার। কিন্তু একটু বলো না যে আমি ঠিক কি করবো। এই এক মিনিট, আমি একটা প্ল্যান করেছি। একটা ড্রেস, একটা ড্রেস আমি পরবো ভেবেছি। সেই ড্রেসটা পরে আমি রাহুলের সামনে যাবো, আমাকে জাস্ট ফাটাফাটি লাগবে, দেখছেন? আর রাহুল একেবারে আমাকে দেখে ফিদা হয়ে যাবে। ঠিক আছে না, একটু আস্তে। ড্রেসটা কোথায়? ড্রেস, হ্যাঁ এই যে ড্রেস, ভালো না? বিশাল দাম, 38,038,000 টাকা, বুঝেছিস? সাবিত্রী, মিলি কোথায় গো? ওই যে রাহুল পার্লারে কি করেছে না, ওইখানেই গেছে। রাহুল মিলির সব দিকে খেয়াল রাখে বলে না আমি অনেকটা নিশ্চিন্ত। হ্যাঁ সেসবই ঠিক আছে দাদা, কিন্তু দাদা ওরা বিয়ের জন্য তো তাড়া দিচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। বাজার হাট ওরা করছে, দিনক্ষণ ওরাই স্থির করছে। হ্যাঁ মানছি আমরা মেয়ের বাড়ি, কিন্তু তাই বলে আমাদের মতামতের কি কোনো দাম নেই? না না তা নয়, অ্যাকচুয়ালি ওদের বাড়ির যে গুরুদেব আছে না, তার কথাই হচ্ছে শেষ কথা। তিনি হয়তো বিয়ের দিন টিন সব ঠিক করে নিয়েছেন, অসুবিধে কোথায়? আমি ব্যস্ত মানুষ, ওরা ইউনিশিয়েটিভ নিয়ে সব কিছু করছে, ব্যস্ত ভালোই তো, অসুবিধে কি? এই রে মিলি তো আইবুড়ো ভাত খাবে, আমার তো এখনো কোনো রান্না বান্নাই হয়নি। সাবিত্রী সাবিত্রী দাঁড়াও দাঁড়াও, তোমায় রান্না বান্না করতে হবে না, আমি দেখছি কে এসছে। চলো, এই যে মিলি আসেনি, ডেলিভারি বয় এসছে। ঠিক আছে, এই এই খাবারগুলো সব নিয়ে এসছে কলকাতার বেস্ট রেস্টুরেন্ট থেকে, মিলির পছন্দসই সব খাবার আমি অর্ডার করে আনিয়ে নিয়েছি। এবার তুমি এগুলোকে সব সাজিয়ে গুছিয়ে রেডি করে দাও, ঠিক আছে? ঠিক আছে দাদা, আপনি নিজে অর্ডার দিয়ে খাবারগুলো আনিয়েছেন, খুব ভালো করেছেন। আপনি কিন্তু আজকে নিজে হাতে বসে মিলিকে খাওয়াবেন, খুব খুশি হবে দাদা। একটা বেজে গেছে, আমার দেরি হয়ে গেছে সাবিত্রী, আজকে আবার চিফ মিনিস্টারের র্যালি বেরোবে, আমি আসি। হ্যাঁ ও নিজে খেয়ে নেবে, অসুবিধে নেই। দাদা আজকে মিলির আইবুড়ো ভাত, আপনি আজকের দিনে ও কাজ রেখেছেন, অত কষ্ট পাবে? সাবিত্রী মিলি পছন্দসই সব খাবার আমি অর্ডার দিয়ে আনিয়েছি, দেখবেন ও ঠিক নিজে হাতে খেয়ে নেবে। আসি আমি। রাহুল, মুপিয়ার ব্যবস্থা হয়ে গেছে, তুই এবার আরামসে আইবুড়ো ভাত খা। গুড জব। গুরুদেব, এবার তাহলে রাহুলকে খাইয়ে দি। হ্যাঁ তাই দাও, শুভ সময় শুরু হয়ে গেছে। রাহুল, মিলির ন্যাকামিটা কিন্তু ভুলে যেও না,
ওকে এ বাড়িতে আনা হচ্ছে টাইট দেবার জন্য, কথাটা কিন্তু মনে রেখো। তুমিও না তোর থেকে এখন মিলির আশীর্বাদের বেশি প্রয়োজন রাহুল। কি যে হবে ওর ভবিষ্যৎ ভগবানই জানেন। আমি শুধু তোকে একটাই আশীর্বাদ করি, তুই যেন নাম যশ অর্থের একেবারে শিখরে বিরাজ করতে পারিস। ঈশ্বর তোমায় সবই দিয়েছেন রাহুল, এবার তিনি তোমার মধ্যে বিবেকটুকু শুধু জাগ্রত করে দিন, এটাই আমার আশীর্বাদ। বাবা এক্ষুনি ছিল, এক্ষুনি এই মাত্র বেরোলো, এক্ষুনি ছিল বাবা। বাবা বেরিয়ে গেছে তাই না? বুঝতে পেরেছি। বলছিলাম কি মিলি, থাক না বয়া, বুঝতে পেরেছি আমি, আজ তো প্রথম নয় তাই না? আমার জন্মদিনের পার্টিতে, স্কুলে প্যারেন্ট টিচার মিটিং এ, স্পোর্টস এ বাবা কখনো কোথাও থাকতো না আমার সাথে, এমনকি দুর্গাপূজার সময়ও বাবা থাকতো না। আমি সারা রাত অপেক্ষা করতাম যে বাবা কখন আসবে আমাকে নিয়ে ঠাকুর দেখতে যাবে, কিন্তু ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়তাম আমি। দুঃখ করে না মা, বাবা কত আনন্দ করে তোমার প্রিয় খাবারগুলো আনিয়েছে, তুমি খেয়ে নাও মা, লক্ষ্মী সোনা চল খেয়ে নাও তোমার। না বয়া, আমি এই খাবারগুলো খাবো না।